সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এবার থেকে সপ্তাহে 4 দিন কাজের পর 3 দিন ছুটি, নতুন গাইডলাইন কেন্দ্রীয় সরকারের। ধরুন এবার থেকে সপ্তাহে 4 দিন কাজ করার পর 3 দিন ছুটি থাকছে অফিস, কেমন লাগবে? হেঁয়ালির মতন শোনাচ্ছে, কিন্তু আগামী দিনে হয়তো এমনটাই বাস্তব হতে চলেছে। কিভাবে? কিছুদিন আগেই শোনা যাচ্ছিল ভারতের শ্রমবিধির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনার চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র সরকার। ভাবনা চলছে নতুন আইন প্রণয়নের, আগামী অর্থবর্ষেই হয়তো কার্যকর হতে চলেছে এই আইন। এরই মধ্যে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাজের ধরন ও বেতনে প্রভূত পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। অনেকেই মনে করছেন আগামী অর্থবর্ষে এই সংক্রান্ত বেশ কিছু গাইডলাইন প্রকাশ করবে কেন্দ্র, যার ফলে সরকারি কর্মচারীদের কাজের ধরন ও বেতন উভয় ক্ষেত্রেই মিশ্র ফল ভোগ করতে হতে পারে। ঠিক কী কী গাইডলাইন জারি করতে পারে কেন্দ্র? জানা যাচ্ছে সবথেকে বড় বদল আসতে পারে কর্মচারীদের কাজের ধরনে। বর্তমানে সরকারি কর্মচারীরা সপ্তাহে 5 দিন কাজ করে থাকে, ছুটি পান 2 দিন। নতুন গাইডলাইনের ফলে এবার থেকে সপ্তাহে 3 দিন ছুটি দিয়ে 4 দিন কাজের জন্য ধার্য হতে পারে। যদিও ছুটির দিন বৃদ্ধি করা হলেও জানা যাচ্ছে দৈনিক কাজের সময়ের ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনা হতে পারে। এখনও অবধি সরকারি কর্মচারীদের দৈনিক 8 ঘন্টা করে কাজ করতে হলেও নতুন অর্থবর্ষে সপ্তাহে 48 ঘন্টা কাজ করানোর তাগিদে প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করতে হবে কর্মচারীদের। এছাড়াও জানা যাচ্ছে যদি কোনো কর্মচারী দৈনিক 8 ঘন্টা কাজ করতে চান, তবে সে সুবিধাও থাকছে। সে সুবিধা নিতে হলে কর্মচারীদের সপ্তাহে ছুটির দিন ধার্য হবে মাত্র 1। শুধু কাজের ধরনই নয়, বদল আসতে চলেছে বেতন পরিকাঠামো। জানা যাচ্ছে এবার থেকে বেতন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয়কে আলাদা আলাদা করে দেওয়া হবে, তবে এই পদ্ধতিতে কর্মচারীদের বেতনের অর্থ কমবে অনেকটাই, এমনটাই মত বিশেষজ্ঞদের। এছাড়াও সরকারি সংস্থাগুলির আর্থিক বোঝা কমানোর উদ্দেশ্যে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও ইনকাম ট্যাক্সের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, নতুন গাইডগুলি নিয়ে অন্তত 13টি রাজ্যের সাথে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধাগুলি দেখে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। জানা যাচ্ছে বেতন সংক্রান্ত গাইডলাইনগুলি আগামী অর্থবর্ষে প্রতিটা রাজ্যের ক্ষেত্রে লাগু হলেও কাজের ধরন বদলের গাইডলাইন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে বদলানো হতে পারে, এমনটাই খবর কেন্দ্রীয় শ্রমমন্ত্রক সূত্রে।